আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় 11 জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। নব্য জেএমবি নেটওয়ার্ক ভেঙে দেওয়ায় সাংগঠনিক শক্তি নেই, সাইবার ওয়ার্ডের তৎপরতা, গোয়েন্দা নজরদারিতে আছে বলছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত, ডুবে আছে অসংখ্য গ্রাম, চরম দুর্ভোগে অসংখ্য মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দেশের বিভিন্ন স্থানে গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে অন্তত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এপ্রিল থেকে এ পর্যন্ত এ জেলায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন 153 জন। লক্ষ্মীপুরে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 3 জন, নতুন শনাক্ত হয়েছেন 51 জন। নোয়াখালীতে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন এক নৌ পুলিশ সদস্য। ডাক্তার, ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সহ শনাক্ত হয়েছেন আরও 61 জন। খুলনায় উপসর্গ নিয়ে আরও একজনের প্রাণ গেছে। এই বিভাগে নতুন শনাক্ত হয়েছেন 239 জন। রংপুরে গত 24 ঘন্টায় 44 জন করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ব্যাংকার ও পুলিশ সহ বিভিন্ন পেশার মানুষ। জামালপুরে শনাক্ত হয়েছে আরও 8 জন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ, তার স্ত্রী এবং পুলিশ ও নার্স সহ আরও 21 জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জে শনাক্ত হয়েছেন আরও 46 জন। করোনা ভাইরাসে দেশে 24 ঘন্টায় রেকর্ড 64 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1847 জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন 3682 জন। মোট আক্রান্ত প্রায় 1,46,000। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 60,000-এর কাছাকাছি মানুষ। আরও জানাচ্ছেন মইনুল আহসান। দেশে করোনা শনাক্তের 10 দিন পর অর্থাৎ 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এর প্রায় 3.5 মাস পর একই দিনে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেলেন রেকর্ড 64 জন। সবশেষ 24 ঘন্টায় মৃতদের মধ্যে 31 জনই ঢাকা বিভাগের, এরপর 12 জন চট্টগ্রাম এবং 7 জন করে রাজশাহী ও খুলনা বিভাগের। সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন 2 জন করে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 64 জন এবং এ পর্যন্ত 1847 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 52 জন, নারী 12 জন। বয়স বিভাজনে 31-40 7 জন, 41-50 6 জন, 51-60 21 জন, 61-70 16 জন, 71-80 11 জন এবং 81-90 বছরের মধ্যে 3 জন। তবে একদিনে মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়লেও আক্রান্তের পরিসংখ্যান প্রায় একই রয়ে গেছে। গত 7 দিনে গড়ে নমুনা পরীক্ষা হয়েছে 17,000-এর ঘরে। এর বিপরীতে আক্রান্তের সংখ্যা ছিল 3,700-এর মতো। পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 18,426টি নমুনা, তাতে শনাক্ত হয়েছে 3,682 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 19.98% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,45,483 জন। এ পর্যন্ত শনাক্তের হার 18.98%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,844 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 59,624 জন। এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.98 এবং মৃত্যুর হার 1.27%। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নব্য জেএমবি নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে, তাদের সাংগঠনিক কোনো শক্তি নেই, তবে সাইবার ওয়ার্ডে কিছু তৎপরতা রয়েছে তাদের, যা গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 4 বছর আগে এই দিনে গুলশান হোলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে নব্য জেএমবি তাদের শক্তি সামর্থ্যের জানান দেয়। তাদের উদ্দেশ্য ছিল বিদেশি নাগরিকদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করা। ঘটনার রাতে সশস্ত্র 5 জঙ্গি রেস্তোরাঁয় থাকা দেশি বিদেশি নাগরিকদের প্রথমে জিম্মি করে ফেলে। জিম্মি উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তুমুল সংঘর্ষে মারা যায় পুলিশের 2 কর্মকর্তা। গোয়েন্দা তদন্তে উঠে আসে হোলি আর্টিজান হামলা ও পরিকল্পনার সাথে জড়িত ছিল 21 জন। এর মধ্যে মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ 13 জন বিভিন্ন সময় র্যাব ও পুলিশের অভিযানে মারা যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে দুর্বল হয়ে পড়ে এই সংগঠনটি। এই করোনাকালে যেহেতু সবাই ঘরে থাকে, এই সময় তাদের অনলাইনে প্রেজেন্সটা কিছুটা বেড়েছে, কিন্তু সেটি আসলে সেই প্রেজেন্সে দেখা যায় যে হ্যাট মানে হেইট স্পিচ মূলত এগুলোই ছড়াচ্ছে বেশিরভাগ। সেক্ষেত্রে তাদের অভিযানিক কোনো সক্ষমতা সেটি তাদের নাই, সাংগঠনিক কোনো দক্ষতা সেটিও নাই, তাদের অর্থ কালেকশনের যে সাপ্লাই মানে যে লাইনটা তৈরি হয়েছিল সেটাও আমরা বিধ্বস্ত করেছি। ফলে এইগুলো আমরা মনে করি না যে 90 GMB বড় ধরনের কোনো কিছু মানে অদূর ভবিষ্যতে করতে পারবে। হোলি আর্টিজান হামলার অন্যতম প্রধান মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা মারা যাওয়ায় এখন অনেকটাই নেতৃত্ব শূন্য 90 GMB নামের সংগঠনটি। বড় ধরনের কোনো হামলার শক্তি তাদের নেই মনে করেন এই গোয়েন্দা কর্মকর্তা। হোলি আর্টিজান হামলার 7 জঙ্গির ফাঁসির রায়ের মধ্য দিয়ে 90 GMB-র তৎপরতা শেষ হয়েছে বলে মনে করেন এই গোয়েন্দা কর্মকর্তা। বাংলাদেশে এই মুহূর্তে কোনো জঙ্গি হামলার কোনো আশঙ্কা না থাকলেও ভবিষ্যতে আঞ্চলিক এবং আঞ্চলিক মানে আন্তর্জাতিক ঘটনা প্রবাহের কারণে এরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেই কারণে আমাদের সতর্ক থাকতে হবে। এদিকে হামলার পর বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল এই হামলার সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর যোগসূত্র রয়েছে। যদিও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন আইএসের কোনো অস্তিত্ব নেই। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। বানের জলে ডুবে আছে অসংখ্য গ্রাম, এতে চরম দুর্ভোগে পড়েছেন দুর্গত অসংখ্য মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে 64 সেন্টিমিটার, দুৎকুমা নদীর পানি নুনখাওয়া পয়েন্টে 53 সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টে 43 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ নদ নদীর পানি অপরিবর্তিত থাকায় নিম্নাঞ্চলের জল কমেনি। তবে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। করোনা মহামারীতে জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ একদিন করোনামুক্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রেস ইনস্টিটিউটে সারা দেশে 1,500 সাংবাদিকদের মধ্যে সহায়তা চেক বিতরণের সময় তিনি এসব কথা বলেন। গুজব প্রতিরোধ করে মহামারীর মধ্যেও গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেছেন যে আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মহামারীকে মোকাবেলা করে সম্মুখ পানে এগিয়ে যাব এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় অনুষঙ্গ হিসাবে কাজ করছে এবং করবে, কারণ সংবাদ মাধ্যম গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। করোনা ভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসের আল্লাহ মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এবছর সেনাবাহিনীর পক্ষ থেকে 300,000 বৃক্ষরোপণ করা হবে। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব সেনানিবাসে এই কর্মসূচির সূচনা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাবাহিনী সারা দেশে আমরা যে অ্যাওয়ারনেসটা করে যাচ্ছি যে এই করোনার থেকে রক্ষা পেতে হলে আমাদের যে প্রোটোকলটা মানতে হবে সেটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং, এবং সেটা আমরা ব্যাপকভাবে সবাইকে বলে এসেছি, তাহলেই একমাত্র আমরা এই ভাইরাসটা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিজের চরিত্র বদলে প্রতিনিয়ত আরও শক্তিশালী হয়ে উঠছে বলে জানিয়েছেন গবেষকরা। ফ্লোরিডার একদল গবেষক বলছেন চীনে প্রথম এই ভাইরাস সংক্রমণ শুরুর পর যেভাবে মানুষ আক্রান্ত হয়েছিলেন বর্তমানে এই হার ক্রমে বাড়ছে। সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,45,000,000 ছাড়িয়েছে, মারা গেছে 5,10,000-এরও বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রা স্বাভাবিক করার ঘোষণা দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে 16 রাজ্যে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এদিকে ব্রাজিলে গত 24 ঘন্টায় আরও 1,280 জনের প্রাণ গেছে। দেশটিতে নতুন শনাক্ত হয়েছেন প্রায় 34,000।
দেশের বন্যা মোকাবেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে সংযুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সব ধরনের সহায়তা দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। বন্যা কবলিত দেশের জন্য দেশের নয় জেলায় ইতোমধ্যে 660 মেট্রিক টন জিআর চাল ও 67 লাখ টাকা প্রদান করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজুল হোসেন মিয়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সকল স্বাস্থ্যবিধি নিশ্চিতের শর্তে পর্যটক আগমনে অনুমতি দেয় জেলা প্রশাসন। ইতিমধ্যে হোটেল মোটেল মালিকরা স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। কুয়াকাটায় আসতেও শুরু করেছে পর্যটকরা। তবে সামাজিক দূরত্ব মাথায় রেখে সৈকত সহ পর্যটন স্থানের সব জায়গায় ঘোরাফেরায় সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশন। এবার পার্টিক্স খেলার খবর। লিওনেল মেসির ক্যারিয়ারের 700তম গোলের রেকর্ড ও 3 পেনাল্টির ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে 2-2 গোলে ড্র করে স্প্যানিশ লা লিগায় শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল বার্সেলোনা। মঙ্গলবার রাতে নো ক্যাম্পে খেলার 11 মিনিটে ডিয়েগো আত্মঘাতী গোলে এগিয়ে যায় কাতালানরা। 19 মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান সাউল নিগুয়েজ। বিরতি শেষে ম্যাচের 50 মিনিটে পেনাল্টি গোলে বার্সাকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। চলতি লিগে তার এটি 22তম গোল আর পেশাদার ক্যারিয়ারে এটির মেসির 700তম গোল। রেকর্ডময় এ গোলে আনন্দ বেশিক্ষণ টেকেনি। 62 মিনিটে সাউল নিগুয়েজ আবারও পেনাল্টি থেকে ম্যাচে 2-2 সমতা ফেরান। এতে 33 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে লিগে বার্সেলোনা এখন দ্বিতীয় স্থানে। আর এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ 71 পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এক বছর পিছিয়ে 2022 সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে আফ্রিকা কাপ অফ নেশনস ফুটবল টুর্নামেন্ট। 2021 সালে জানুয়ারিতে ক্যামেরুনে হওয়ার কথা ছিল এবারের প্রতিযোগিতা, কিন্তু করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ায় আফ্রিকান ফুটবলের সেরা এই আসরকে এক বছর পিছিয়ে দিয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন। বর্তমান চ্যাম্পিয়ন আলজেরিয়া 2019 সালে সেনেগালকে একমাত্র গোলে হারিয়েছিল। পাশাপাশি নারীদের আফ্রিকা কাপ অফ নেশনসও এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় 11 জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। নব্য জেএমবি নেটওয়ার্ক ভেঙে দেওয়ায় সাংগঠনিক শক্তি নেই, সাইবার ওয়ার্ডের তৎপরতা গোয়েন্দা নজরদারিতে আছে বলছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত, ডুবে আছে অসংখ্য গ্রাম, চরম দুর্ভোগে অসংখ্য মানুষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।